সি বাংলা থেকে ইনভাইট করলো অ্যাজ আ গেস্ট জাজ। আর আমার সঙ্গে রয়েছেন আমাদের দ্বিতীয় জাজ, ফেমাস ফুড ব্লগার অদিতি ফ্রম দ্য রসগোল্লা স্টেট। কেমন লাগছে এখানে এসে? প্রথমেই বলি, আমি কিন্তু তোমার ব্লগ দেখেছি ইউটিউবে এবং আমার খুব ভালো লাগে। আজকের ব্লগটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ আমি চলে এসেছি DRR স্টুডিওতে। এই জায়গাটা দেখতে পাচ্ছো, এটা দাদাগিরি সেট, আর এটা হলো সেই জায়গাটা যেখানে শুটিংটা হয়। আমার পিছনে দিদি নাম্বার ওয়ান লেখা দেখে তোমরা বুঝতেই পারছো, বাট তোমরা ভুল, বিকজ আমি দিদি নাম্বার ওয়ান শুটিং এ আসি। জি বাংলার একটা নতুন শো লঞ্চ করছে রন্ধনে বন্ধন, আর সেটার জন্যই অ্যাজ আ গেস্ট জাজ, অ্যাজ আ গেস্ট ফুড ব্লগার জাজ ওরা আমাকে ইনভাইট করেছে। As a food blogger, it's like a dream come true moment for me. So, tomra vlog ta puro ta dekhte thako. Bhalo lagle, don't forget to like, share and subscribe. তো বাড়ি থেকে আমি বেরিয়ে পড়েছি, আর এখন বাজে 8টা। তো আমি ঘুম থেকে উঠেছি আজকে 6:30, বিকজ 8:30 কল টাইম ছিল, আর আমার বাড়ি থেকে DRR স্টুডিও যেতে 1 ঘন্টা টাইম লাগতো। তো আমাকে প্রোডাকশন থেকে গাড়িও পাঠিয়েছিল, তো সেটা করেই আমি এখন যাচ্ছি। আর একটু একটু নার্ভাস তো আছি, বাট এক্সাইটেডও আছি, তো দেখা যাক কী হয়। প্রায় 1 ঘন্টা রাস্তার পর ফাইনালি স্টুডিওতে ঢুকলাম, আর এখানেই যেন দিদি নাম্বার ওয়ান দাদাগিরি সারেগামা পারো শুটিং হয়। তারপর সোজা ড্রেসিং রুমে চলে আসলাম, শাড়িটা প্রোডাকশন হাউস থেকে সিলেক্ট করিয়ে মেকআপ করতে চলে গেছিলাম। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাও, যদিও লুকটা পরে চেঞ্জ হয়েছিল। তারপর প্রোডাকশন থেকে এই ব্রেকফাস্টটা প্রোভাইড করেছিল, সেটাই তাড়াতাড়ি করে খেয়ে সেটে যাওয়ার অপেক্ষা করছিলাম। তারপরে সেটে ঢুকে পড়লাম, আর এই হলো রন্ধনে বন্ধনের সেট, আর এই যে গৌরব দা আর রিধিমা দি ডায়লগ প্র্যাকটিস করছিল, আর এই হলাম আমি। দুই কন্টেস্টেন্টের রান্না শেষ হওয়ার পরেই আমাকে জাজমেন্ট দেওয়ার জন্য ডাকবে। তারপর যখনই আমাকে ডাকবে, ঠিক তার কিছুক্ষণ আগেই আমাকে ক্রিউ থেকে এসে বলল যে শাড়িটা চেঞ্জ করতে, কারণ ওদের সেটের কালারের সাথে নাকি শাড়িটা ম্যাচ করবে। আমাদের দ্বিতীয় জাজ, ফেমাস ফুড ব্লগার অদিতি ফ্রম দ্য রসগোল্লা স্টেট। প্রথমেই বলি, আমি কিন্তু তোমার ব্লগ দেখেছি ইউটিউবে এবং আমার খুব ভালো লাগে। সাবিত পাঞ্জাবিটা তাকিয়ে দেখ, অ্যাঙ্কারে অ্যাঙ্কারে পাঞ্জাবিটা দেখ। আমার তরফ থেকে বলতে পারি কিছু পুরুষেরাও কিন্তু আগ্রহ জাগাবে আর কি। রিধিমা দি আর গৌরব দাও আমার ভিডিও দেখে, এটা শুনেই আমার দারুণ লাগলো। সত্যি বলতে অনেক বড় পাওনা, কারণ 2 বছর ধরে এই রেকগনিশনটা পাওয়ার জন্যেই এতটা খেটেছিলাম, আজকে সেটা পূরণ হলো। ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার জন্যেই হয়তো এটা সম্ভব হয়েছে। 2 এপিসোড শ্যুটের পর এটা আমার ফাইনাল লুক, এই ড্রেসটাও প্রোডাকশন হাউজেরই ছিল, যেটা আমার একদম ভাল লাগেনি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করো। তো ফাইনাল এপিসোডেরও শুটিং শেষ, ওভারঅল একটা দারুণ মজার এক্সপিরিয়েন্স হলো আমার। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও, আর এইভাবেই আমার পাশে থাকো। টাটা।